কেমন আছেন সবাই? বি পজিটিভ উইথ বর্ণালী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করছি, সবাই সঙ্গে থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজ সানডে, একটা ছুটির আমেজ। সানডে মানেই আমাদের প্রত্যেকেরই একটা ছুটির আমেজ। আর সকাল সকালই আমি চলে এসেছি একটা বিশেষ কাজে, সেটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, যেটা আপনাদের আগেই শেয়ার করেছিলাম। নতুন যে বাড়িটা হচ্ছে তার জন্য কিছুটা পাথর আর কিছু টাইলস কম পড়েছিল, সেটা নেওয়ার জন্য আমরা কর্তা গিন্নি সকাল সকাল চলে এসেছি এই টাইলস শপে। এখান থেকে সেগুলো পছন্দ করে নিয়ে তারপরে আমরা যাব আবার ওই নতুন বাড়ির উদ্দেশ্যে। সেখানে যে একটু কাজকর্ম দেখাশুনো করব, তার আগে এই কাজটা কমপ্লিট করে নিই, তারপর চলে যাব আমরা ওই বাড়িতে। এখানকার কাজ কমপ্লিট করে তারপর আবার তাড়াতাড়ি আমার বাড়ি ফিরতে হবে, যেহেতু আজকে আবার একটা অকেশন আছে, একটা জন্মদিনের অনুষ্ঠান, বার্থডে পার্টি, যেখানে আমরা সবাই মিলেই যাব, খুব আনন্দ হবে। চলুন আপনাদেরকেও শেয়ার করব সমস্তটা, চলুন দেখে নেওয়া যাক। চলে এসেছি আমরা দুপুরবেলা এই বার্থডে পার্টিতে। বিশাল আয়োজন এবং ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল পুরো জায়গাটাকে, এত সুন্দর করে সাজানো গোছানো, ভীষণই সুন্দর লাগছিল পুরো অনুষ্ঠানটা। আর কোনো দিকেই কোনো ত্রুটি ছিল না, সব দিকই খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছিল। আর বিশেষত বার্থডেটা ছিল আমার ছোট ভাইয়েরই মতন, আমার খুবই প্রিয় রাকেশ আর পৃথার একমাত্র কন্যা, তার বার্থডে। আমরা ভীষণ আনন্দ করলাম সবাই মিলে, বন্ধু বান্ধব একসাথে হওয়া মানেই তো মানে ভীষণ আনন্দ। আর গল্পগুজব যথারীতি চলছে, পুরোপুরি জমে উঠেছে আমাদের আড্ডা। এরপরে আড্ডা সেরে আমাদের ভোজন পর্ব চলবে, তারপরেই আবার সবাই মিলে একসাথেই বাড়ি ফিরব। চলুন দেখে নেওয়া যাক পুরো অনুষ্ঠানটা। আরে আমাদের বার্থডে গার্লকেই তো দেখানো হলো না, এই যে এই পুচকে দুষ্টু মিষ্টি মেয়েটা হচ্ছে আমাদের আজকের বার্থডে গার্ল। এত মিষ্টি, ওকে তো আমার সবসময় চটকাতে ইচ্ছা করে। আর ওকে আমি
পিঙ্কি বলেই ডাকি, আমার তো নামও মনে থাকে না সব সময়। আমি একদিন ওর মার কাছেই শুনেছিলাম ও পিঙ্ক কালারটা ভীষণ পছন্দ করে, যার জন্য ওর বার্থডে ডেকোরেশনের কিন্তু পিঙ্কেরই প্রাধান্য। দেখুন চারিদিকে শুধু পিঙ্ক, আর এত মিষ্টি না, ওর জামাটাও দেখুন পিঙ্ক কালারের, আর ওর মাও পরেছে কিন্তু মেয়ের সাথে ম্যাচ করে পিঙ্ক কালারের শাড়ি। যথারীতি আমাদের ফটো সেশন শুরু, সবাই একসাথে হওয়া মানেই ফটো তোলা, আনন্দ করা, আর যার অনুষ্ঠান তাকে সঙ্গে নিয়ে ছবি তোলা হবে না সেটা তো হতেই পারে না। ভীষণ দুষ্টুমি করছিল কিন্তু আজকে, একটুও বসবে না এক জায়গায়। আমরা জোর করে ধরে ওকে ছবি তোলালাম, তারপরে যথারীতি আবার পালানোর চেষ্টা, আর ওর মার যথারীতি কোলে নিয়ে জোর করে ছবি তোলানো। আর ছোট বাচ্চা কতক্ষণই বা এক জায়গায় থাকে। আজকে এই পুচকের বার্থডে উপলক্ষে আমরা কিন্তু ভীষণ আনন্দ করলাম, সবাই মিলে হই চই আনন্দ, আর সঙ্গে দেদার আড্ডা। এই যে পুচকে আবার বসে পড়েছে ওর বাবার কাছে। এদিকে পুচকের ঠাম্মি গল্প চালাচ্ছে, আমিও চলে এসেছি একটু গলা ভেজাতে। খাওয়া দাওয়ার পরে এই মকটেলটা খেতে কিন্তু বেশ লাগে, দেখি কি খাওয়া যায়। এদিকে রাকেশবাবুও চলে এসছে যথারীতি, ইনি হচ্ছেন আমাদের আজকে বার্থডে গার্লের বাবা, আমাদের প্রিয় রাকেশবাবু। খুব মজা করলাম সবাই মিলে, রাকেশের সাথেও একসাথে লাস্টে ছবি তোলা হলো। এইবারে বাড়ি ফেরার পালা। এখন আমাদের এই ব্যস্ত জীবনে প্রত্যেকেরই খুব ভালো লাগে অনেক দিন পর পর সবাই যখন আমরা একসাথে হই, আর এই একসাথে হওয়াটা তখনই সম্ভব হয় যখন কোনো অনুষ্ঠান বা গেট টুগেদার হয়, যার জন্য এই সব অনুষ্ঠানে আসতে আমার ভীষণই ভালো লাগে। কারণ অনেক দিন পর সবার সাথে দেখা হয়, গল্প হয়, এটা একটা অন্যরকম অনুভূতি। অনেক গল্প হলো, এবার আমরা বাড়ি ফিরছি। আগে তো কলা বেচার কাজটা হয়েই গিয়েছিল, এবার রথ দেখাও হয়ে গেল। ফেরার পথে আজকে রথের দিনে দর্শন করলাম জগন্নাথ বলরাম সুভদ্রাকে, খুবই ভালো লাগলো ফেরার পথে এই রথযাত্রা দেখতে। সবাই মিলে গান গাইতে গাইতে রথের দড়ি ধরে টানতে টানতে সামনের দিকে এগিয়ে চলছিল। আজকের দিনটা এত সুন্দরভাবে কাটাতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো। আপনারাও কিন্তু সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে আমার এই ব্লগটা অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।